আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ সম্পন্ন করার লক্ষ্যে বুধবার প্রিন্ট মিডিয়ার সম্পাদক ও সাংবাদিকদের সঙ্গে সংলাপে বসে নির্বাচন কমিশন। দুই ঘণ্টার বৈঠকে সুষ্ঠু নির্বাচন পরিচালনার জন্য ইভিএম বাতিল, সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ, নির্বাচনকালীন সময়ে নির্বাহী ক্ষমতার প্রয়োগ, নির্বাচনকালীন সরকারের রূপরেখা সহ বিভিন্ন বিষয়ে কথা বলেছেন আমন্ত্রিতরা। স্বাধীনতার 50 বছর পার হয়ে গেলেও জনগণের কাছে এখনও নির্বাচন কমিশনের প্রশ্নবিদ্ধ থাকা ও বিএনপির নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে যুক্তরাষ্ট্রের তদবিরকে লজ্জাজনক বলে মন্তব্য আসে আমন্ত্রিতদের কাছ থেকে। এছাড়া জাতীয় স্বার্থে রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচনকালীন সরকার নিয়ে কমিশনকে সংলাপ করার পরামর্শ দেয়া হয়। রাজনৈতিক দলের যে তহবিল কিংবা ফান্ড, সেগুলোর যে ব্যবহার, এগুলোর স্বচ্ছতা থাকতে হবে এবং এগুলো জবাবদিহিমূলক হতে হবে এবং এগুলোকে প্রাতিষ্ঠানিকভাবে যেন গণতান্ত্রিক, প্রকৃত গণতান্ত্রিক প্রতিষ্ঠান হিসেবে রক্ষা করা হয় এবং জাতিকে এবং সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারেন, সেই জন্যে এই গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে সঠিকভাবে ব্যবহার করতে হবে এবং সর্বোপরি জাতির কাছে এই 50 বছরের পর 51 বছরের পরে আমরা জানি যে নির্বাচন যেটি হবে আরও 2 বছর বাকি, যেন নির্বাচন কমিশন তাদের নিজেদেরকে যোগ্য করার জন্যে জাতিকে উপহার দিতে পারেন সুষ্ঠু নির্বাচন। এটি জাতির প্রত্যাশা, এটি তার রক্ষা করবেন বলে আমি প্রত্যাশা করি। স্বাধীনতার যুদ্ধ শুরু হয়েছিল 1970 সালে একটা নির্বাচনের ফলাফলকে পাকিস্তানিরা মানে নাই বলে। আজকে কিন্তু সেই নির্বাচন সংক্রান্ত কোনো অভিযোগ তৎকালীন পূর্ব পাকিস্তানের মানুষের ছিল না। আজকে স্বাধীনতার 50 বছর পরে আমাদের মুক্তিযোদ্ধাদের প্রতি অন্যায় করা হবে, অবিচার করা হবে এবং আমাদের জন্য এটা অপমানজনক যে ইয়াহিয়া খানের মতো মানুষের নেতৃত্বে বা জাস্টিস সাত্তার যখন এটার কমিশনার ছিলেন, নির্বাচন কমিশনার পূর্ব পাকিস্তানে, তাদের নেতৃত্বে যেরকম একটা ইলেকশন হয়েছিল, সেই ইলেকশন যদি স্বাধীনতার 50 বছর পরে এই সময় আমরা না করতে পারি, সেইটা আমাদের ইলেকশন কমিশনের, রাজনৈতিক দলগুলো সবার জন্য লজ্জার। কমিশনের একটি অ্যাসিড টেস্ট হবে যে কোনো একটি নির্বাচন বাংলাদেশের এই মুহূর্তে। আমরা প্রথমবারের মতো দেখেছি তারা কুমিল্লার ব্যাপারে, নির্বাচনের ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারেনি, এটি একটি ব্যর্থতা আমরা মনে করি। ফলে এখানে যাতে একটা ঐক্যমতের ভিত্তিতে তারা সিদ্ধান্ত আসতে পারেন, যেটা আমরা এর আগের বার দেখেছি নির্বাচন কমিশনের মধ্যে নিজেদের ভিন্ন মত, এক নির্বাচন কমিশনার এক কক্ষে বসে এক এক ধরনের কথা বলতেন, এরকম যাতে না হয়। নির্বাচন কমিশন যাতে একটি একক ইউনিট হিসেবে কাজ করে। আরেকটি বড় দায়িত্ব হচ্ছে সকল দলকে নির্বাচন আনা, যেটি নির্বাচন কমিশনের একার দায়িত্ব না, এটি নির্বাচন কমিশন চাইলেও পারবে না, কিন্তু পলিটিক্যাল অ্যাটমসফিয়ারটা যাতে তৈরি হয় এইটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আরেকটি সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ হচ্ছে যে মানুষ যাতে আস্থাটা পায় যে নির্বাচন কমিশন চেষ্টা করেছে, কিন্তু বিগত নির্বাচন কমিশনের ক্ষেত্রে সেটি কিন্তু ছিল না, তারা সেই চেষ্টাটিও করেনি, এমনকি মানুষের মধ্যে এরকম কোনো পারসেপশন ছিল না যে একটি ভালো নির্বাচন করার জন্য নির্বাচন কমিশন সচেষ্ট। কতটুক পারবে না পারবে, ব্যর্থতা সফলতা সেটা পরের ব্যাপার, কিন্তু মানুষ যাতে বোঝে যে নির্বাচন কমিশন চেষ্টা করছে তারা সেটা পারছে না, কিন্তু সেটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা দেখলাম গতকাল মার্কিন যুক্তরাষ্ট্রে আমাদের পররাষ্ট্রমন্ত্রী বিএনপিকে নির্বাচনে আনার জন্য অনুরোধ জানিয়েছে। এটা অত্যন্ত লজ্জার বিষয় যে বাংলাদেশের পলিটিক্যাল পার্টি নির্বাচনে আসবে কি আসবে না, এটি মার্কিন যুক্তরাষ্ট্রকে কেন অনুরোধ জানাতে হবে? নিরপেক্ষ নির্বাচন, গ্রহণযোগ্য নির্বাচন করার জন্যে সে দায়িত্ব যদি সুষ্ঠুভাবে আপনারা সাহসিকতার সাথে যদি করতে পারেন, মিডিয়ার সাপোর্ট আপনারা পাবেন। আর যদি সেখানে কোনো ব্যত্যয় ঘটে, তাহলে মিডিয়া আপনাদের সেই ব্যত্যয়গুলো, আপনাদের সেই ব্যর্থতাগুলো অবশ্যই তুলে ধরবে, কারণ মিডিয়াও একটি স্বাধীন একটি সত্তা। ভালো কাজের যেমনিভাবে প্রশংসা মিডিয়া করবে, তেমনিভাবে যেখানে যেখানে দুর্বলতা আছে সেই কথাগুলো মিডিয়া তুলে ধরার দায়িত্ব মিডিয়ার। আরেকটি কথা আমরা বলেছি, সেটি হলো যে তারা যে সংবিধানের আওতায় দায়িত্ব গ্রহণ করেছেন এবং শপথ গ্রহণ করেছেন, দায়িত্ব গ্রহণ করার আগে তারা জানেন কি দায়িত্ব তাদের। রাষ্ট্রের বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিবর্গের দেওয়া পরামর্শ পর্যালোচনা করে সুষ্ঠু নির্বাচন পরিচালনায় সর্বশক্তি প্রয়োগের কথা জানান প্রধান নির্বাচন কমিশন। তবে নির্বাচনকালীন সরকারের বিষয়টি কমিশনের এখতিয়ার নয় বলে জানান তিনি। আমরা যে সংলাপগুলো করেছি এটা শুধু আমরা শোনার জন্য নয়, এই সংলাপগুলো যে ফলাফল সেটা কিন্তু আমরা সবই লিপিবদ্ধ করেছি,
এরপরে আমরা ইন্টারনালি কিন্তু এগুলো আমরা ব্রেইন স্ট্রামিং করবো, আমরা বোঝার চেষ্টা করব, জানার চেষ্টা করব এখান থেকে কোন কোন জিনিসগুলোর উপর, কোন কোন সাজেশনগুলোর উপরে বেশি জোর দেওয়া হয়েছে এবং আমরা কিভাবে সেগুলোকে আমাদের আমাদের যে প্ল্যান এর মধ্যে ইন্টারনালাইজ করে আমরা কাজে এগিয়ে যেতে পারব সেই চেষ্টাটাই আমরা করি। সময় যে আমাদের আমাদের প্রয়াসের কোনো ত্রুটি থাকবে না, মানুষের যে সাধ্য, মানুষের যে প্রচেষ্টা সেখানে সীমাবদ্ধতা থাকতে পারে, কিন্তু অসীম আমরা কেউ নই। কিন্তু আমরা আমাদের সর্বশক্তি দিয়ে, আমাদের সর্বপ্রয়াস দিয়ে চেষ্টা করব একটা সুন্দর অংশগ্রহণমূলক সুস্থ নির্বাচনের জন্য। আপনারা সকলেই জানেন যে নির্বাচনের যে সমস্যাগুলো আছে ওগুলো ওনারা আলোচনা করেছেন, আমরা শুনেছি। স্যার, অনেকগুলো কমন বিষয় এসেছে এর বাইরে, যেটা আজকেও এসেছে, আগেও এসেছিল নির্বাচনকালীন সরকার এই বিষয়ে আমরা কিছুই বলবো না, কারণ এটা হচ্ছে সরকার। আমরা কিন্তু শপথ নিয়েছি যে এক্সিস্টিং যে কনস্টিটিউশনাল প্রভিশনগুলো আছে এবং স্ট্যাটুটরি যে প্রভিশনগুলো আছে ওর অধীনেই আইন অনুযায়ী এবং সাংবিধানিক বিধান অনুযায়ী নির্বাচন পরিচালনা করার দায়িত্ব আমরা নিয়েছি। যে কাজগুলোর কথা বলছেন সেগুলো রাজনৈতিক নেতৃত্বের ব্যাপার, তারা তাদের মধ্যে আলাপ আলোচনা করে কি করবেন সেটা ওনারা নির্ধারণ করবেন। নির্বাচন কমিশন গত 13 মার্চ প্রথম দফায় 30 শিক্ষাবিদকে সংলাপের জন্য আমন্ত্রণ জানিয়েছিল। ওই বৈঠকে সাড়া দিয়ে 15 জন উপস্থিত ছিলেন। দ্বিতীয় দফার সংলাপে 39 জন বিশিষ্ট নাগরিককে আমন্ত্রণ জানালেও সংলাপে অংশ নেন 19 জন। বুধবার সাংবাদিকদের সঙ্গে ইসির বৈঠকে 22 জন অংশ নিয়েছেন। এর উপরে কোনো সিদ্ধান্ত আমরা এখনো নিইনি। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা।